शेख हासिना सोली बैठक बांग्लादेश मालदीप चार समझौता स्मारक सई। सुनामगंजे साम्प्रदायिक हमलार घटनाय मामला प्रक्रियाधीन जड़ितदेर कठिन शास्ति बोलेन र्याबेर महापरिचालक। प्रतीक्षार अवसान, आज शुरू होच्छे अमर एकुशे ग्रंथमेला, मानते हबे स्वास्थ्यविधि। মিয়ানমারের সামরিক জান্তার টার্গেট গণমাধ্যম, বিক্ষোভ দমনে তল্লাশি ও গণগ্রেফতার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2:21 সংবাদে সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21/24 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে, মুক্তিযুদ্ধে ভারত ও ভারতবাসীর অবদান কখনোই ভুলবে না বাংলাদেশ, বন্ধুত্ব এখন অনন্য উচ্চতায়। বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে গভীর সমুদ্রে মৎস্য আহরণ, সাংস্কৃতিক বিনিময় সহ চারটি সমঝোতা স্মারক সই হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলির উপস্থিতিতে সমঝোতা স্মারকগুলো সই হয়। এর আগে দুই নেতার একান্ত বৈঠক শেষে দ্বিপক্ষীয় বৈঠক করে দুই দেশের প্রতিনিধিদল। প্রণব চক্রবর্তী, রিপোর্ট। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুদিনের সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসে পৌঁছান মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলি। তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বৈঠকে বসেন দুই নেতা। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলির উপস্থিতিতে চারটি সমঝোতা স্মারক সই হয়। জয়েন্ট কমিশন ফর কম্প্রিহেন্সিভ কোঅপারেশন গঠনে এমওইউতে সই করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী, আর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সই করেন বাইলেটারাল ফরেন অফিস কনসালটেশন সংক্রান্ত স্মারকে। গভীর সমুদ্রে মৎস্য আহরণ সংক্রান্ত স্মারকে সই করেন বাংলাদেশের মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী এবং মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী। পরে সাংস্কৃতিক বিনিময় সংক্রান্ত এমওইউতে সই করেন বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী ও মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সাথে বৈঠক করবেন মালদ্বীপের রাষ্ট্রপতি। পরে রাষ্ট্রীয় ভোজে অংশ নেবেন। রাতেই মালদ্বীপ ফিরে যাওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলির। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। সুনামগঞ্জের শালনার ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না। যারা দেশে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। উপজেলার হাবিবপুর নয়াগাঁও মধ্যহাটিতে সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, কেউ যদি সংখ্যালঘুদের উপর নির্যাতন করে তা সহ্য করা হবে না বলেও মন্তব্য করেন তিনি। এর আগে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি পরিদর্শন করেন তিনি। গত সোমবার দিরায়ে হেফাজত নেতা মামুনুল সহ কেন্দ্রীয় নেতাদের সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেন এক যুবক। ওই রাতেই তাকে গ্রেফতারের দাবিতে হেফাজত নেতার অনুসারীরা বিক্ষোভ করলে পুলিশ তাকে গ্রেফতার করে। এরপরও বুধবার সকালে ওই গ্রামের বাড়িঘর ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটে। এরপর আতঙ্কে গ্রাম ছেড়ে যাচ্ছেন সংখ্যালঘুরা। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা বা কাউকে আটক করা হয়নি। একটি সন্ত্রাসী চক্র এখানকার নিরীহ হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উপরে যে আক্রমণ করেছে, নিঃসন্দেহে এটা একটা নিন্দনীয়, কাপুরুষিত এবং যা বলার ভাষা নেই এমন একটি আক্রমণ, যা আমরা নিশ্চয়ই আমি বলে দিতে চাই যে এটা আমরা বরদাস্ত করব না। সুনামগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় জড়িতদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি কথা বলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে সামনে রেখে এ ধরনের অনভিপ্রেত ঘটনা আমরা সত্যিই দুঃখিত এবং এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। যারাই জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। ফেসবুক স্ট্যাটাসের বিষয় এসেছে, সেটার সাথে যে জড়িত তাকে অলরেডি গ্রেপ্তার করা হয়েছে। প্রস্তুতি পর্ব সম্পন্ন করেছে বাংলা একাডেমি। আজ বৃহস্পতিবার বেলা তিনটায় গণভবন থেকে ভার্চুয়ালি অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বইমেলার এটি 37তম আয়োজন। করোনার বৈশ্বিক অতিমারির কারণে বরাবরের মতো এবার ফেব্রুয়ারিতে বইমেলা অনুষ্ঠিত হতে পারেনি। তবে জাতির মেধা, মনন ও সৃজনশীলতার এই অনন্য আয়োজনের জন্য প্রতীক্ষা ছিল সবার। সে কারণে নির্ধারিত সময়ের পরে মেলার আয়োজন করা হচ্ছে। বাংলা একাডেমির বর্ধমান হাউসের দক্ষিণের মাঠে আগের মতো এবারেও উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ করা হয়েছে। আজ উদ্বোধনী অনুষ্ঠান সহ মাসব্যাপী অনুষ্ঠান মেলার কার্যক্রমও এখানেই চলবে। এবার আমাদের বিশেষ আয়োজন স্বাধীনতার 50। মুক্তিযুদ্ধে ভারত ও ভারতবাসীর অবদান কখনোই ভুলবে না বাংলাদেশ। বাংলার বিপদে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। শুধু মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্র গোলাবারুদ দিয়েই নয়, 1 কোটিরও বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে ভারত। বাংলাদেশ ভারত মৈত্রীর বন্ধন আজও অটুট। 75 পরবর্তী সময়ে দুই দেশের সম্পর্কে ভাটা পড়লেও 96 পরবর্তী সময় থেকে বন্ধুত্ব এখন অনন্য উচ্চতায়। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতিমণ্ডল। 25 মার্চ 1971 রাতে পাকিস্তানি হানাদারদের গণহত্যা। অপারেশন সার্চ লাইটের নামে নির্মম হত্যাযজ্ঞে রক্তাক্ত বাংলার মাটি। তোমার আমার স্বাধীনতা, রক্তের মতো লাল স্বাধীনতা। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার পর স্বাধীনতার জন্য জীবন পণ করে বাঙালি। পাকিস্তানি হানাদারদের বর্বর নির্যাতনের মুখে কয়েক মাসের মধ্যে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেয় 1 কোটিরও বেশি শরণার্থী। বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ভারতের সরকারই শুধু নয়, জনগণও হাসি মুখে আশ্রয় ও খাদ্য সহায়তা দেয় সব হারা বাঙালি শরণার্থীদের। শুধু তাই নয়, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের ব্যবস্থা, অস্ত্র, গোলা বারুদও সরবরাহ করে ভারত সরকার। বঙ্গবন্ধুকে মুক্ত করা এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ে দেশে দেশে ঘুরেছেন ইন্দিরা গান্ধী। অস্থায়ী সরকারের কার্যক্রমও চলত ভারত থেকেই। অস্ত্র প্রশিক্ষণ সহায়তা কিন্তু ব্যতিক্রম না। ব্যতিক্রম যেটা হলো সেটা হলো ওই শরণার্থীদের রাখার বিষয়টা। ওটা একটা বিশাল ব্যাপার, ওটা জনগণের সাথে একটা সম্পর্ক তৈরি করার বিষয় আছে। সেই জায়গাটা আমার মনে হয়, আমি মনে করি যে এখনো যদি বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্ক উন্নয়নের কোনো বিষয় থাকে তাহলে ওই শরণার্থী রাখার যে বিষয়টা। 3 ডিসেম্বর সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে ভারত। মিত্র বাহিনী গঠনের কয়েকদিনের মধ্যে দখলমুক্ত হয় যশোর, খুলনা, নোয়াখালী সহ বিভিন্ন অঞ্চল। 14 ডিসেম্বরের মধ্যে ঢাকার কাছে পৌঁছে যায় মিত্র বাহিনী। 16 ডিসেম্বর আত্মসমর্পণ করে পাক বাহিনী। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের সহায়তা না পেলে মুক্তির আন্দোলন আরো দীর্ঘায়িত হতো। 9 মাসে তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি হয়তো হতো না, তাতে হয়তো আরো হতাহত সংখ্যা হয়তো বেড়ে যেত, মানুষের দুর্দশা তো বেড়ে যেত, এতে কোনো সন্দেহ নেই। তো সেই জায়গায় তাদের সাহায্য কাজে দিয়েছে। মানচিত্রে বাংলাদেশ নামটির জন্য বাংলার লাখো শহীদের পাশাপাশি ভারতীয় শহীদ সৈনিকদের সংখ্যা 3,500-এরও বেশি, যাদের রক্ত মিশে আছে বাংলার মাটিতে। তাই তো ভারতের অবদান কখনোই ভুলবে না বাংলাদেশ। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মওদুদ আহমদের মরদেহ আসছে সন্ধ্যায় দাফন নোয়াখালীতে। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21-এ সংবাদে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য
মওদুদ আহমদের মরদেহ বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে আসবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে সন্ধ্যা 5:45 মরদেহ ঢাকায় আনা হবে। এয়ারপোর্ট থেকে মরদেহ সরাসরি নিয়ে যাওয়া হবে ইউনাইটেড হাসপাতালের হিমঘরে। শুক্রবার কয়েক দফা জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে নোয়াখালীতে। নোয়াখালীর বসুরহাট ও কোম্পানিগঞ্জে জানাজা শেষে বাবা মায়ের কবরের পাশে দাফন করা হবে। গত মঙ্গলবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 81 বছর বয়সে মারা যান এই বর্ষীয়ান রাজনীতিবিদ। রাজধানীর কলাবাগানে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের অভিযোগে করা মামলায় ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এই রায় দেন। এই আদেশের ফলে ইরফান সেলিমের কারামুক্তিতে বাধা নেই। এর আগে গত 27 জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তাকে হত্যা চেষ্টার মামলায় ইরফান সেলিমকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। আর এর সাথে শেষ করছি দুপুর 2:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। শেখ হাসিনা সলি বৈঠক, বাংলাদেশ মালদ্বীপ 4 সমঝোতা স্মারক সই। সুনামগঞ্জে সাম্প্রদায়িক হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন, জড়িতদের কঠিন শাস্তি বললেন র্যাবের মহাপরিচালক। প্রতীক্ষার অবসান, আজ শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা, মানতে হবে স্বাস্থ্যবিধি। মিয়ানমারের সামরিক জান্তার টার্গেট গণমাধ্যম, বিক্ষোভ দমনে তল্লাশি ও গণগ্রেফতার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21-24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিকাল 4:00 21-এর সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।